দর্শক এবারের মৌসুমে আমের ফলন ও বাজারজাতকরণের খবর জানাতে চাওয়াই নবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার এবার ফলন কেমন হয়েছে কবে নাগাদ ফলগুলো আসলে বাজারজাতকরণ হতে পারে সে বিষয়টি জানাবেন হ্যাঁ রাকিব গত দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলার আম বাজারজাত শুরু হলেও চাপানবাবগঞ্জে এখনও শুরু হয়নি আম সংগ্রহ তবে চলতি মাসের শেষের দিকে বাজারে আসতে পারে সুমিষ্ট গোপালভোগ আম এছাড়া এবার আম পাড়ার সময়সীমাও নির্ধারণ করে দিয়ে স্থানীয় প্রশাসন ফলে গাছে আম পাকার উপর নির্ভর করবে আম বাজারজাতকরণ প্রক্রিয়া তবে এবার অফিয়ার হয় এবং মুকুল বিপর্যয় হয় আমের ফলন হয়েছে অনেক কম সাথে তীব্র খরায় গুটি ঝরে পড়ায় ব্যাপক ফলন বিপর্যয় হয়েছে তবে বর্তমানে যেটুকু আম গাছে আছে তা নিয়ে আশায় বুক বাচ্ছেন চাষিরা এছাড়া এই জেলার আম নাভিজাতের হয় এবং চলতি মাসে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার আম পরিপক্ক হতে আরও কিছুদিন সময় লাগবে সে কারণে এখনও আম পড়া শুরু করেনি জেলার চাষিরা তবে চলতি মাসের শেষের দিকে বাজারে স্থানীয় গুটি জাতের আম এবং গোপালভোগ আম বাজারজাত শুরু হতে পারে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা এছাড়া জুনের প্রথম সপ্তাহ থেকে খিসাপাত আম বাজারজাত শুরু হবে বলেও আশা করছেন চাষিরা তবে আম চাষি এবং ব্যবসায়ীরা বলছেন যে এবার ফলন কম হলেও শেষ মুহূর্তে পর্যাপ্ত বৃষ্টিপাত হয় আমের আকার এবং গুণগত মান নিয়ে তারা সন্তুষ্ট এছাড়া বিগত দিনে ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি এ জেলার সংস্কৃতি অনুযায়ী ভেজালমুক্ত আম সরবরাহের অঙ্গীকারও জানিয়েছেন আম চাষি এবং ব্যবসায়ীরা এছাড়া আম বাজারজাত শুরু না হলেও আম চাষি এবং বাগান মালিকদের মতো আড়তদার এবং ব্যবসায়ীরাও প্রস্তুতি নিচ্ছেন আম কেনা বেচার জেলার বাণিজ্যিক আমের বাজার এবং আড়তগুলোতে এখন চলছে ধোয়া মোছার কাজ মজুদ করা হচ্ছে আম পরিবহনের ক্যারেট কাগজ এবং ঝুড়ি সহ নানা উপকরণ এছাড়া কৃষি বিভাগ জানিয়েছে যে চলতি আম মরসুমে চাপানো অবগঞ্জে সাঁত্রিশ হাজার ছয়শো চার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এবং আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে চার লাখ মেট্রিক টন তো সব মিলিয়ে চাপানো আবগঞ্জের সুমিষ্ট এবং রসালো আমের স্বাদ গ্রহণে ভোক্তাদের আরও দিন দশেক অপেক্ষা করতে হবে রাকিব আনোয়ার আপনাকে ধন্যবাদ দর্শক চায়ন আবগঞ্জ থেকে আমের ফলন এবং বাজারজাতকরণের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আনোয়ার হোসেন